আসসালামু আলাইকুম বাংলাদেশ ফার্ম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব এটি হলো আপেল চারাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় এই সম্পর্কে তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা আপনাদের বলে নিই আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওর নিচে বাংলাদেশ ফার্ম লেখা দেখবেন তার নিচে একটি লাল বাটন সাবস্ক্রাইব লেখা ওখানে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার পরে আপনার বাটনটি সাদা হয়ে যাবে এবং ওখানে একটি ঘন্টার মতো বেল আইকন থাকবে ওটাতে ক্লিক করবেন আমরা যখন ভিডিও আপলোড করব আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তখন আপনি ভিডিওটি দেখতে পারবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে প্রশ্ন করবেন আর আপনি যদি চান বাংলাদেশে ফার্ম নতুন নতুন ভিডিও দিয়ে বাংলাদেশি কৃষকদের সাহায্য করুক তাহলে আমাদের ভিডিওটি অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন আর আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে চাইলে ডিসক্রিপশান বক্সের ওখানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে ফেসবুক পেজে আপনাদের কাছে প্রশ্ন করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এর আগে আমরা একটি ভিডিও দিয়েছিলাম তখন আপেল গাছের বয়স ছিল এক সপ্তাহ আজকে গাছগুলো দেখতে পাচ্ছেন বিশ দিনের মতো হয়ে গেল আপেল গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে গাছ দুইটা আপেল গাছ বাঁচিয়ে রাখার প্রধানত কয়েকটি টিপস হলো এই গাছগুলো অত্যন্ত সেন্সিটিভ আমাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া অনেক কষ্ট করে এগুলা আপেল প্রধানত ইউরোপ আমেরিকার ফল ওখানে হয়ে থাকে তো এগুলাকে আপনি খালি জায়গায় রোপেন করবেন না কারণ বর্ষাকালে আমাদের দেশে অতিরিক্ত বৃষ্টি হয় এবং গ্রীষ্মকালে অনেক রৌদ্র থাকে এবং সব শুকিয়ে যায় সেক্ষেত্রে আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে খুব কষ্ট হবে এর জন্য এরকম একটি টব নিয়ে নেবেন টবের সাথে আপনি কম্পোস্টের সাথে আপনি কেসু কম্পোস্ট নিয়ে দেবেন নিয়ে নেবেন আর বিদেশে পটিং মিক্স পাওয়া যায় কেসু কম্পোস্টের সাথে আপনি পাঁচ ব্যাগের এক ভাগ বালু নিয়ে নেবেন আমরা নিয়ে নিচ্ছি বালু এবং এই টবটিকে আপনি বাহিরে রাখবেন না আমরা রেখে দিয়েছিলাম এটাকে আমাদের বারান্দায় গ্লাসের পাশে রোদ সরাসরি পরে না রোদ পরলে কিছু সময় গ্লাসের ভিতর দিয়ে রোদ পরে আর সব সময় সারাদিন আলোটা প্রবেশ করে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আমাদের গাছটা নিয়ন্ত্রিত পরিবেশ অনেক বড় হয়ে গেছে এছাড়া আপনি মাটিতে রোপণ করলে গাছ বাছিয়ে রাখা যায় না এটাকে অতিরিক্ত পানি দেওয়া যাবে না এবং যাতে গাছ শুকিয়ে না যায় পরিমিত পানি দিবেন দেখতে পাচ্ছেন আমরা পানি গাছের গোড়া বা যেই কোনো অংশে দেই বালু দেওয়ার কারণে পানিটা শুষে সমান সব জায়গায় সমান থাকে এবং এটাকে যাতে আলো পায় প্রচুর পরিমাণে যাতে আলো পায় দিন আলো পায় তাহলে গাছটা আপনার সুন্দর হয়ে উঠবে আমাদের আগের ভিডিওতে এক ভাই প্রশ্ন করেছিলেন কীভাবে বাঁচিয়ে রাখা যায় আপেল গাছ বাঁচিয়ে রাখা যায় না এভাবেই বাঁচিয়ে রাখা যায় আপনার আমরা এর আগে একটা আপলোড দিয়েছিলাম এবং এই একটি আপডেট আমরা পরবর্তীতে আপনাদেরকে সব সময় এই গাছ দুইটি আপডেট দিয়ে দেব সব সময় আপনারা দেখতে পারবেন কতটুকু হয়েছে এবং যারা এখনো আপেল গাছের বীজ থেকে অঙ্কুরুদ্গম করতে নেন নাই তারা আমাদের ওই আপেল গাছের বীজ থেকে অঙ্কুরুদ্গম করার ভিডিওটা দেখবেন দেখলে ওই ভিডিওটা আপনি যদি সঠিকভাবে ফলো করেন হানড্রেড পারসেন্ট আপনি আপেলের বীজ থেকে চারা তৈরি করতে পারবেন কিন্তু ফলের নিশ্চয় তো আমরা দিতে পারবো না তো আমরা এটুকু বলতে পারি আপেলের বীজ থেকে চারা তৈরি করা সম্ভব এই আমরা চারা তৈরি করেছি আমাদের ভিডিও যদি আপনারা দেখেন আপনারা চারা তৈরি করতে পারবেন এক্ষেত্রে গাছের বীজের মধ্যে সমস্যা হতে পারে যদি আপনি এক আপেল দিয়ে চারা তৈরি না হয় অন্য আপেল দিয়ে আবার আপনি ট্রাই করবেন কারণ বীজ কিছু বীজ পরিপক্ক হয় হয় না বীজের মধ্যে কোন সমস্যা থাকে আমরা কয়েকবার ট্রাই করার সময় কয়েকবার সফল হয়েছি ব্যর্থ হয়েছি এবং বীজের উপর নির্ভর করে ভালো বীজ হলে আপনার নিশ্চয়ই অঙ্কুরোদ্গম হবে আমাদের ওই ফর্মুলাগুলো ফলো করলে আপনাদের সঠিকভাবে অঙ্কুরোদ্গম হোক তো ফিরছি আমরা অন্য কোনো দিন অন্য নতুন টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ